ভিডিও শুরুর আগে বলে নেই, আপনারা যারা মুসলিম ভাই ও বোনেরা রয়েছেন, আপনারা যদি বিভিন্ন প্রকার অনেক গুরুত্বপূর্ণ আমল ও দোয়াগুলো শিখতে চান, তো আমাদের এই ওসিলা টিভি চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চ্যানেলের লিংক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিওটির ইন ডিসক্রিন অ্যানোটেশনে, এবং আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন OCILA TV লিখে। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন বন্ধুগণ? আশা করি সকলেই অনেক ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের প্রিয়জনের, অর্থাৎ আপনাদের যে কেউ হতে পারে সেই প্রিয়জনের লোকেশন কিভাবে আপনারা ট্র্যাক করবেন, এবং সেটি আপনারা লাইভ দেখবেন যে আপনারা কিভাবে সে কোথায় বর্তমান রয়েছে, সেটি আপনারা সরাসরি আপনি আপনার মোবাইল দিয়ে দেখতে পারবেন। সে যদি এক জায়গা থেকে অন্য জায়গায় মানে চলাফেরা করে, আপনি কিন্তু সেটাও বুঝতে পারবেন। সে যদি গাড়িতে থাকে, মানে দ্রুত সে লোকেশন চেঞ্জ হচ্ছে, তো লোকেশন চেঞ্জ হওয়ার মাধ্যমে কিন্তু আপনি সেটাও বুঝতে পারবেন। তো এটি কিভাবে করতে হয় জানতে হলে আজকের ভিডিওটি পুরো দেখুন, আর পুরো ভিডিও জুড়েই সাথে আছি আমি মেহেদি ফ্রম মোবাইল একাডেমি পুরো। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ইমেল নোটিফিকেশন নিশ্চিত করে নিন। তো ভিউয়ার্স, লোকেশন শেয়ারিংয়ের জন্য কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে, অবশ্যই তার ফোনটি আপনাকে একবার হাতে নিতে হবে। তো তার ফোনটি হাতে নেওয়ার পরে আপনাদেরকে চলে যেতে হবে তার ফোনের গুগল ম্যাপস, যে অপশনটি আপনাদের রয়েছে সেই গুগল ম্যাপসে যেতে হবে। তো এর আগে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, অবশ্যই আপনার ডেটাটি অন করে নিতে হবে এবং সেই মোবাইলটির লোকেশনটি করে দিতে হবে অন। এই দুইটি কাজ করার পরে আপনারা একদম গুগল ম্যাপসের উপরে যে থ্রি ডট মেনুটি দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট মেনুটিতে ক্লিক করবেন। এই থ্রি ডট মেনুটিতে ক্লিক করার পরে একদম উপর থেকে যদি আসেন, এখানে একটি অপশন আপনারা খুঁজে পাবেন, লোকেশন শেয়ারিং। তো লোকেশন শেয়ারিংয়ে যাওয়ার পরে এখানে আপনাদের যেগুলো পারমিশন চাবে, যেমন এখানে বলছে গেট স্টার্ট, তো আমি এটা গেট স্টার্ট করলাম। তো এভাবে যতগুলো অপশন আপনাদের আসবে সেই অপশনগুলো আপনারা এখানে অ্যালাউ করে দিবেন। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন শেয়ারিংয়ের লোকেশন টাইম, অর্থাৎ আপনি আপনার সেই লোকটির, আপনার প্রিয়জনের কতক্ষণ পর্যন্ত তার লোকেশনটি আপনি ট্র্যাক করতে চান। তো এটি যদি হয় আপনার 1 থেকে 3 দিনের মধ্যে, তাহলে আপনি এটা এভাবে প্লাস করে 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 3 দিন পর্যন্ত এটাকে আপনি বাড়াতে পারেন। আর যদি আপনি মনে করেন যে আপনি যতক্ষণ পর্যন্ত অফ করবেন না, অর্থাৎ আনলিমিটেড সময়ের জন্য, তো তার জন্য আপনারা যে কাজটি করবেন, একদম নিচে দেখতে পাচ্ছেন আনটিল ইউ টার্ন অফ দিস, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে অফ করবেন না। তো এখানে আপনারা যতক্ষণ চান সেটা আপনারা সিলেক্ট করবেন। করার পরে আপনারা এখানে অটোমেটিক একটি লিংক জেনারেট হয়ে যাবে। তো এখন আপনাদের কাজ হচ্ছে, আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার এই লিংকটি শেয়ার করার জন্য আপনার এই ডিভাইসের মধ্যে যত প্রকার সোশ্যাল মিডিয়া রয়েছে, যেমন আপনি মনে করেন মেসেঞ্জার, তারপরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো বা এমন জাতীয় যতগুলো রয়েছে যেটার মধ্যে আপনারা এই লোকেশনটি শেয়ার করতে চান, অর্থাৎ আপনার ডিভাইসে আপনার সেই প্রিয়জনের মোবাইলটি হাতে নিয়ে আপনি এই লোকেশনের যে লিঙ্কটি আছে এটি আপনি আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা যেখানেই দরকার আপনি সেখানেই এইভাবে শেয়ার করতে পারেন। তো এখন যদি আপনারা এখান থেকে এটি শেয়ারিংয়ে চাপেন, তো আপনারা দেখতে পারবেন যে আপনাদের একটি লিঙ্ক কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো এই লিঙ্কটি এখন আপনি যাকেই সেন্ড করবেন, সে কিন্তু সেই লিঙ্কে ঢোকা মাত্রই আপনার লোকেশনটা তার ফোন থেকে সে অন করতে পারবে। দেখতে পাচ্ছেন যে উপরে যে লিঙ্কটি তৈরি হয়ে গেছে, এই লিঙ্কটি আপনারা যাকেই সেন্ড করবেন সেই কিন্তু আপনার লোকেশন সরাসরি দেখতে পারবে। তো ভিউয়ার্স, এর মধ্যে কিন্তু কিছু শর্ত রয়েছে, তো শর্তগুলো খুব ভালো করে মাথায় রাখবেন যে আপনি যার ফোনে এই লোকেশনটি, আপনি যার লোকেশনটি দেখতে যাচ্ছেন তার ফোনে কিন্তু অবশ্যই ডেটা কানেকশন থাকতে হবে এবং তার লোকেশনটি কিন্তু অন রাখতে হবে, আদারওয়াইজ কোনোভাবেই কিন্তু এই কাজটি হবে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। আজ চলে যাচ্ছি, ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।